আজ কলকাতায় হালকা বৃষ্টির পূর্বাভাস। তবে বিকেলের পর থেকে কমবে বৃষ্টি, কমবে ঝোড়ো হাওয়ার দাপট। কাল থেকে ফের আবহাওয়ার পরিবর্তন, জানালো আবহাওয়া দফতর। গত শনিবার প্রথম কালবৈশাখী এবং গত রবিবার উপর্যুপরি দ্বিতীয় কালবৈশাখী পাওয়ার পরে কলকাতা শহর গতকাল পর্যন্ত যে বৃষ্টি এনজয় করেছে এবং সেই বৃষ্টির হাত ধরে যেভাবে দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে 5 ডিগ্রিরও নিচে নেমে গিয়ে কলকাতাবাসীকে স্বস্তি বা শান্তি দিয়েছে, সেই পরিস্থিতির পরিবর্তন আজ বিকেল বা কাল সকালের পর থেকেই হতে চলেছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। তারা এমনটাও জানাচ্ছে, ইতিমধ্যেই আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যে ঘূর্ণাবর্ত আগামী 24 ঘন্টায় প্রথমে নিম্নচাপ, 48 ঘন্টায় গভীর নিম্নচাপ এবং 72 ঘন্টায় অতি গভীর নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড় যে কোনো একটিতে রূপান্তরিত হবে। এবং যদি এই রূপান্তর হয় তাহলে পরবর্তী কী গতি প্রকৃতি তার দিকে অবশ্যই আবহাওয়াবিদদের নজর থাকবে। তবে ইতিমধ্যেই যে পরিস্থিতি তৈরি হয়েছে তার প্রভাবে কলকাতা শহরে আবারও চূড়ান্ত অস্বস্তিকর ঘাম প্যাচপ্যাচে আবহাওয়া ফিরে এসছে। গাছের পাতা নড়া বন্ধ হয়ে গেছে, অর্থাৎ হাওয়া আর চলছে না। শুধুমাত্র কলকাতা বা দক্ষিণবঙ্গ নয়, অনুরূপ পরিস্থিতি ফেস করতে চলেছে উত্তরবঙ্গ। সরাসরি এই অতিগভীর নিম্নচাপ বা ঘূর্ণিঝড় যাই হোক না কেন, তার প্রভাব গোটা বঙ্গে কী হতে পারে বা কী হতে চলেছে তা এখনও পর্যন্ত পরিষ্কার নয়। তবে তার যে প্রিলিউড আসার আগের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে দক্ষিণবঙ্গে পরশুদিনের পর থেকে বৃষ্টি একেবারেই চলে যাবে, উত্তরবঙ্গে আজকের পর থেকে বৃষ্টির প্রভাব অত্যন্ত কমে যাবে এবং গোটা বঙ্গে চূড়ান্ত ঘাম প্যাচপ্যাচে অস্বস্তিকর আবহাওয়া অন্তত উত্তরবঙ্গের পার্বত্য এলাকা বাদ দিলে একদম উত্তরবঙ্গের সমতল থেকে শুরু করে সুন্দরবন পর্যন্ত প্রায় একই পরিস্থিতির শিকার হতে চলেছে গোটা বাংলা।